হ্যালো বন্ধুগণ, চান খাওয়া হাগা মোটামুটি সকাল থেকে সব কমপ্লিট। আর সকাল থেকে আমি একটুও ভ্লগ রেকর্ড করিনি বা একটুও কোনো ভিডিও করিনি, কারণ আমার সকাল উঠতে অনেক দেরি হয়ে গেছিলো। তারপর ছিল ড্রাইভিং ক্লাস, তারপর একটা কাজ ছোটোখাটো ছিল। তো এখন আমার কাছে ওভারঅল জিরো কন্টেন্ট, কোনো কন্টেন্ট নেই, কিন্তু ডেলি ভিডিও আমাকে আপলোড করতে হবে, কারণ আমি বলেছি করবো। তো সেই জন্যই ভিডিওটা রেকর্ড করা। খাওয়া দাওয়া এই মাত্র কমপ্লিট, আর চানও এই মাত্র দেখতে পাচ্ছ কমপ্লিট। এই যে চুল টুল একটু ভিজে ভিজে লাগছে, আর আমি মোটেই খালি গায়ে এই জন্য ভিডিও করছি না যে আমি বডি দেখাবো, বডি নেই তার কি দেখাবো, কিন্তু প্রচণ্ড গরম, সেই জন্য খালি গায়ে থাকি আমি গ্রীষ্মকালে, মানে আর কি দুপুরবেলায়। তো খাওয়া দাওয়ার পরে এই যে দেখতে পাচ্ছ আমি এখন খাচ্ছি দই, ফোকাস হচ্ছে না কারণ সস্তা ক্যামেরা, যে তোমরা বুঝে নাও সাদা সাদা দই বটে, ঠিক আছে। এটা খেতে পুরো অসাধারণ, একদমই না, এটা খেতে পুরো। তো সকাল থেকে সেরকম কিছু রেকর্ড করিনি, কিন্তু সেরকম কিছু সকাল থেকে রেকর্ড না করলেও একটা জিনিস সকাল থেকে করেছি, সেটা হচ্ছে আমি কয়েকটা ইকো টাবস, ইকো ব্রিক্স লাগিয়েছি, মানে বানিয়েছি, আর তাতে গাছ লাগিয়েছি। তো তোমরা চাইলে সেগুলো গিয়ে দেখতে পারো, আমি সেটা সেই ভিডিওটা এরপর দেবো। ওটা বানিয়েছিলাম অ্যাকচুয়ালি আমাদের একটা ছোটো এনজিও আছে ছোট্ট প্রয়াস নামে, তো সেটার জন্য। তো তোমরা সেটা দেখতে পারো, কারণ তোমাদেরও সেটা কাজে লাগতে পারে, কীভাবে তোমরা বোতল থেকে একটা কিছু কনস্ট্রাকটিভ বানাবে বা কীভাবে গাছ লাগাবে, সেটাতে ইনডোর প্ল্যান্ট লাগানোর কিছু ভিডিও, তো সেটা দেখো। তখনকে আমি দই খাই, আর দই খাওয়ার পর দইটা কিন্তু হেভি খেতে লাগে খাওয়া দাওয়ার পর দুপুরবেলায়। দই খাওয়ার পর আমি করবো ভিডিও এডিট। এখনও কালকের ভিডিওটা এডিট হয়নি, মানে যেটা কালকের ভিডিওটা সেটা এডিট করে আজ ছাড়বো, আজকের ভিডিওটা এডিট করে আমি তারপর দিন ছাড়ি। তো হ্যাঁ, এখন ওই ভিডিওটা এডিট হয়নি, আমি করে নেওয়া উচিত ছিল, সকালে আপলোড হওয়ার কথা ছিল কিন্তু করতে পারিনি, তো আজকের মধ্যে করতে হবে আপলোড এডিট করে। তো যাও তোমরা দেখো ইকো ব্রিক্স না, ইকো টাব বানানোর প্রসেস, তোমার সাথে তারপরে দেখা হচ্ছে, টাটা। এই যেটা কথা আমি বলছিলাম চলে গেল, এক নম্বরের দস্তুর পাখি দস্তুর। তো নমস্কার বন্ধুগণ, এই যে দেখতে পাচ্ছ এই ব্যাপারটা, হয়তো আমি আগের দিনের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি, এটাকে আমি নাম দিয়েছি ইকোটাব, ঠিক আছে, বা ইকোপট যেটাই বলা যায়। মানে যদি আগের দিনের ভিডিওতে অ্যাড করি, কারণ এখন আমি আগের দিনের ভিডিওটা এডিট করিনি, এরপর করবো চান টান করে। তো দেখতে পাচ্ছ ব্যাপারটা কী করেছে, এই বোতলগুলো কিন্তু বায়োডিগ্রেডেবল না, এগুলো পরিবেশের পক্ষে প্রচুর ক্ষতিকর, এইভাবেই পড়ে থাকে। তো যদি রিসাইকেল করা সম্ভব হয় তবে তো ঠিক, আর যদি রিসাইকেল করা সম্ভব না হয়, মানে তোমরা যদি তোমাদের কাছাকাছি রিসাইকেল প্ল্যান্ট কোনো না থাকে, সেক্ষেত্রে দুভাবে এই পেপারগুলোকে ইউজ করা যেতে পারে। এক তো জল টল যেভাবে নর্মাল ইউজ হয় সেটা, দ্বিতীয় হচ্ছে তোমার ইকো ব্রিক্স বা ইকো টাব বানিয়ে, ইকো ব্রিক্স মানে এটার ভিতরে প্লাস্টিকের ছোটো ছোটো পলিথিন ওই পেপারগুলো ঢুকিয়ে, কিন্তু সেটা সবসময় করা আমাদের পক্ষে সম্ভব হয় না, কারণ কি ওটা একটা একটা করে প্লাস্টিক ঢুকিয়ে রেখে অনেকটা সময় সাপেক্ষ, আর একটু মানে মেহনতও লাগে। কিন্তু এই ব্যাপারটা যেটা ইকো টাব, এটা করাটা অতটা কঠিন ব্যাপার না, শুধু বোতলটাকে এইরকম জায়গায় কেটে দিলে তারপর দেখতে পাচ্ছি ছোটো ছোটো ছিদ্র গোটা গায়ে আমি চারিদিকে করেছি, নিচে করেছি এরকম টাইপের ছিদ্র করে, তো সেটার ভিতর মাটি ফাটি দিয়ে গাছ লাগানো চলবে, আরামসে টাবের মতো ব্যবহার করা যেতে পারে। ইনডোর প্ল্যান্ট যেমন ধরো এই যে লাকি ব্যাম্বু এই দেখতে পাচ্ছ তোমরা, তারপরে এই যে জেড প্ল্যান্ট দেখতে পাচ্ছ, এরকম ইনডোর প্ল্যান্ট এটার ভিতরে লাগানো যেতে পারে। এই ইনডোর প্ল্যান্টগুলোর কাজ কি, এমনিতেই তোমার হচ্ছে যে নিজের তোমাদের বাড়ির ভিতরের যে যদি পলিউশন যদি আমাদের গ্রাম সাইডে খুব কম থাকে, তাও আর কি দেখতেও সৌন্দর্য, আর কিছুটা এয়ার পিউরিফায়ার হিসেবেও কাজ করে, এয়ার পিউরিফায়ার হিসেবে। টাবের মতোই একটা কনসেপ্টে ব্যবহার করা যায়, তোমরা দেখেছো হয়তো অনেক সময় ঝোলানো থাকে এইভাবে, সেখান থেকে গাছ টাছ বেরিয়ে থাকে, সেটাও দেখতে বেশ ভালো লাগে। তো সেটা এটাতে করা যাবে, ঢাকনাটা যদি চাও তোমরা খুলে এখানে টিস্যু টাইপের কিছু দিতে পারো,
বা এই ঢাকনাটা লাগানো রাখতে পারো, লাগিয়ে এই জায়গায় ছেঁড়াটা করে এই ব্যাপারটাকে আমাদেরকে মানে আর কি ফেলতে হবে। আর তারপরে এখান থেকে একটা দড়ি, এখান থেকে একটা দড়ি দিয়ে বেশ ঝুলানো, রং টং করা থাকলে দেখতে বেশ ভালো লাগে। সেইভাবে এটাও একটা ডেকোরেশনের জিনিস হিসেবে ব্যবহার করা যেতে পারে। মানে ঝুলানো শুধু নয়, এটা ভিতরে গাছ বের হবে। ওখানে আমার একটা আরও একটা জিনিস আছে ওই রকম, এইরকমই আর কি, এই বোতলের উপরের অংশ, ঠিক আছে। তো সেগুলোও কাজে লাগানো যায়, সেগুলো ফেলার কোনো প্রয়োজন নেই ফেলার। তো বাস রেডি হয়ে গেছে মোটামুটি। এরপর এটা জাস্ট আগুন লাগিয়ে ছেঁদা করা আর রং করা। বন্ধুরা দেখতে পাচ্ছ, এটাতে লাগানো হয়েছে লাকি ব্যাম্বু একটাতে, আর একটাতে জেড প্ল্যান্ট। এগুলো এখন ছোটো আছে, এগুলো বড় হবে ধীরে ধীরে, তখন আর একটু দেখতে ভালো লাগবে। তো আর একটা বড় টবে এখানে একটা মানি প্ল্যান্টও লাগাবো। ইনডোর প্ল্যান্ট লাগানো ভালো, ব্যাপারটা দেখতেও ভালো লাগে আর পরিবেশের পক্ষেও ভালো। তো এই হচ্ছে ব্যাপার, কন্টেন্ট না থাকলে আমি এইসব জিনিসই দেখাই, ঠিক আছে। তোমরা এগুলো দেখে শিখতেও পারো। নেই मैं चली देखो प्यार के गली, मुझे रोके ना कोई। मैं चली नन्ना मेरी जा, फक यू।